শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনারা একটি খবর দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে 11 এপ্রিল অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে এসএসসি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কমিটি বেআইনি ছিল রিপোর্ট পেশ হাইকোর্টে। এই সংক্রান্ত কয়েকটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির একটি চাঞ্চল্যকর তথ্য যে উঠে এসেছে সেই প্রাসঙ্গিক মাত্র 7টি বিষয় নিয়ে আমি বলবো, অবান্তর কথা বলে সময় নষ্ট করাবো না আপনাদেরকে, তাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়কর তথ্য আপনাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে। চলুন তাহলে যে 7টি বিষয় নিয়ে আমি বলবো। 1 নম্বর, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেআইনি কমিটি। 2 নম্বর, যে কমিটি যে বেআইনি তা কোন বিচারক প্রমাণ করেছেন। 3 নম্বর, হাইকোর্টের রিপোর্টে কি বিস্ফোরক তথ্য উঠে এসেছে। 4 নম্বর, ভুয়ো নিয়োগে কোন কোন বিশিষ্ট ব্যক্তির নাম উঠে এসেছে। 5 নম্বর, বিশিষ্ট ওই ব্যক্তিদের কি তদন্ত করা হবে, সিবিআই নাকি বিভাগীয় তদন্ত। 6 নম্বর, এসএসসি নিয়ে শাসক দল যথা কুণাল ঘোষের বক্তব্য। আর সবশেষে আমার ব্যক্তিগত মতামত, তাই শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চলুন দেখুন, এই বিষয়টিকে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেআইনি কমিটি দেখুন কি বলছে খবরে। এসএসসি মামলার নয়া মোড়, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তৈরি কমিটি রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সোমবার এই কমিটি হাইকোর্টে রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে উল্লেখ করে যে 2009 সালের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে গঠিত উপদেষ্টা কমিটি সম্পূর্ণ বেআইনি। এবার যেটা বললো, কমিটি যে বেআইনি কোন বিচারক তা প্রমাণিত করেছেন বা প্রমাণিত করতে চলেছেন। কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এর ডিভিশন বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করে। সেই কমিটি এদিন হাইকোর্টে রিপোর্ট পেশ করে। রিপোর্টে উঠে এসেছে একাধিক বিষয়কর তথ্য যা এই মামলায় নিঃসন্দেহে নয়া মোড় নেবে বলে মনে করছেন অকিবহল মহল। 3 নম্বর যে বিষয়টি, হাইকোর্টে রিপোর্টে কি বিস্ফোরক তথ্য উঠে এসেছে। এদিনের রিপোর্টে বলা হয় গ্রুপ ডিতে 609 জন এসএসসি পাস করেনি, প্রভাব খাটিয়ে এই 609 জনের র্যাঙ্ক বদলানো হয়েছে। আপনারা থাম্বনেলে সেটা দেখতেই পেয়েছেন, কারণ অন্যরকম একটা কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করব না, যেটা সত্যি খবর সেটাই আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আরও বলা হয়েছে 2019 সালে শিক্ষক নিয়োগের জন্য যে উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছিল তা সম্পূর্ণ বেআইনি, আমি যেটা বললাম। এরপরে ভুয়ো নিয়োগে কোন কোন বিশিষ্ট ব্যক্তির নাম উঠে এসেছে। কমিটির রিপোর্টে 609 জনের ভুয়ো নিয়োগের প্রথম সারির বেশ কয়েকজনের নাম সামনে এসেছে, মূলত তাদের সুপারিশেই তৈরি হয়েছিল প্যানেল। যে সমস্ত ব্যক্তির নাম বলবো তাদের সুপারিশ অনুযায়ী কিন্তু সেই প্যানেলটি তৈরি হয়েছিল। সেটা হচ্ছে শর্মিলা মিত্র, মৌহা মৈত্র, অভিজিৎ চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিন, সুবিলেশ ভট্টাচার্যর মতো বিশিষ্ট ব্যক্তির নাম আছে। যাই হোক, এই যে কয়েকটা নাম বললাম আপনারা অনেকেই চেনেন জানেন। যাই হোক, আমার এই ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আপনাদের মতামত দেবেন, আর সেই সাথে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন, বিশিষ্ট ওই ব্যক্তিদের কি তদন্ত করা হবে, সিবিআই নাকি বিভাগীয় তদন্ত। কমিটির সুপারিশ, এদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিভাগীয় তদন্ত করা হোক। এটা বুঝতেই পারছেন, আপাতত কিন্তু বিভাগীয় তদন্ত করা হচ্ছে। এসএসসি নিয়ে শাসক দল যথা কুণাল ঘোষের বক্তব্য কী। এসএসসি নিয়ে দিন কয়েক ধরে রাজ্যের শাসক দলের অন্দরে চাপানোত্তর চলছে, আপনারা সেটা জানেন। দিন দুয়েক আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এসএসসি নিয়ে যা হচ্ছে তাতে বর্তমান শিক্ষামন্ত্রী ব্যপ্ত বসুর কোনো যোগাযোগ নেই, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সময় হয়েছে, যা নিয়ে কম জলঘোলা হয়নি। এই দড়ি টানাটানির মধ্যে এদিন কমিটির রিপোর্টে অস্বস্তিতে পড়ল শাসক শিবির। এবার আমার ব্যক্তিগত মতামত, আমি দু একটা কথা বলবো যে এরকম যদি গ্রুপ ডি, সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ তথা আপার প্রাইমারি
দুর্নীতি চলতে থাকে তাহলে স্কুল সার্ভিস কমিশনের উপর কিন্তু আমাদের আস্থা সত্যিই থাকছে না। শুধুমাত্র বিচারক মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাই যেভাবে দুর্নীতির মোকাবেলা করছেন তাতে ওনাকে সত্যিই স্যালুট জানাতে হয়। হলপ করে বলতেই হয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় যেমন মেয়েদের পূজনীয় সতীদাহ প্রথা বহুবিবাহ রোধ করার কারণে, তেমনি সমস্ত এসএসসি চাকরি প্রার্থীদের বিচারকের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু পূজনীয় হওয়া উচিত। কারণ তিনি একা একা যেভাবে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাতে সকলেরই পূজনীয় হওয়া উচিত। এই পর্যন্ত আমি বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই।